ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আমাদের বোনের প্রশ্ন আছে যে যে মেয়েদের আওয়াজ কি সতর কিনা। আমরা বলবো যে মেয়েদের আওয়াজ কখনো সতর নয়। কারণ আল্লাহর আল্লাহ জেলে শান সুরা আসাবের মধ্যে বলেছেন, ওয়াইদা সালতুমু হুন্না মাতাআন ফাসআলু হুন্না মিন ওয়ারাঈ হিজাব, যে তোমরা যদি মহিলাদের কাছে কোনো কিছু চাও, জিনিসপত্র কোনো কিছু, তাইলে পর্দার আড়াল থেকে চাইবে, তাইলে আপনার সাক্ষাৎ করতে নিষেধ করা হয়েছে, দেখা দিতে নিষেধ করা হয়েছে, পর্দা করতে বলা হয়েছে, কিন্তু চাইতে তো আওয়াজ তো আসবেই মহিলাদের। হ্যাঁ, কোনো কিছু চাইতে গেলে সে দিবে না দিবে, হ্যাঁ অপেক্ষা করতে বলবে, এগুলো তো আছে। তাইলে কথা বলতে নিষেধ করা হয়নি, হ্যাঁ পর্দা করতে বলা হয়েছে। হ্যাঁ, তো এর থেকে বোঝা যায় যে মহিলার আওয়াজ সতর না। তবে মহিলারা কোনো পুরুষের সাথে কথা বলতে গেলে যেন কথার মধ্যে সুরটাকে মানে ইচ্ছে করে কোমল না করে, আরেকজনকে প্রভাবিত করার জন্য, এটা নিষেধ। স্বাভাবিক আওয়াজে অসুবিধা নেই, কারণ আল্লাহ বলছেন সুরা আজাবের মধ্যেই বলেছেন যে ওয়ালা ফালা তাখদা'না বিল কাউলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাউলা মারুফা, যে তোমরা কথাকে খুব মানে কোমল করতে যাবে না ইচ্ছে করে, তাইলে যার অন্তরে রোগ আছে হ্যাঁ সে আরও আকাঙ্ক্ষী হয়ে উঠবে হ্যাঁ কথা বলার জন্য, বা তার অন্তরে কোনো খারাপ চেতনা আসবে, লোভের সৃষ্টি হবে। হ্যাঁ, এই কারণে বলছে ওকুলনা কাউলা মারুফা, তোমরা ভালো কথা বলবে স্বাভাবিকভাবে, এটা পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোনো মহিলার আওয়াজ যদি খুবই ভালো লাগে কারোর, কোনো শ্রোতার, কোনো পুরুষের, এবং সে ফিতনার আশঙ্কা করে, তাইলে তার কথা শোনা হারাম তার জন্য ব্যক্তিগতভাবে, কারণ তার মধ্যে রোগ থাকার কারণে। হ্যাঁ, এই কারণে তার জন্য শুনে হারাম, কিন্তু যে স্বাভাবিক তার মধ্যে এরকম কিছু আসে না, তাহলে আওয়াজ শুনতে অসুবিধে নেই। রসুল আকরম সাল্লামের কাছে মহিলারা আসতেন, সাহাবা কেরামের উপস্থিতিতে মাসলা জিজ্ঞাসা করতেন, এই আওয়াজ অন্যরাও শুনতো। হ্যাঁ, এবং রসুল আকরম সাল্লাম এমনকি মহিলারা আবেদন করেছে যে তাদের জন্য কোন এক সময় যায় ওয়াজ করতে, ভিন্ন জায়গায় রসুল একত্রিত করে ওয়াজ করেছেন, বেলাল সাথে ছিল, আবার সৎকার নিয়েছেন। হ্যাঁ, সুতরাং এইভাবে রসুলের সাথে কথোপকথন হইতো, এদের কথা শুনতেন রসুল। হ্যাঁ, সুতরাং কথা সতর নয়, বরং কথা বলতে গেলে সতর্ক থাকবে যেন ইচ্ছে করে কোনো কোমলতার সৃষ্টি না হয়। আর যদি কোনো মহিলা বুঝতে পারে যে কোনো পুরুষের সাথে কথা বললে সে খুব বিমোহিত হয়, হ্যাঁ এবং সে ফিতনায় পড়ার আশঙ্কা আছে সেই পুরুষের, তাইলে তার সাথে কথা বলতে সতর্ক থাকবে। হ্যাঁ, এগুলো হচ্ছে কথা। জাজাকাল্লাহ খাইরা।